শান্তির ধারাবর্ষিত হোক মোহাম্মদ সালু আলী সালামের প্রতি সুপ্রিয় শ্রোতা মন্ডলী আপনারা বেশ কিছুদিন কয়েক সপ্তাহ যাবৎ আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখছেন একটা সমকালীন প্রসঙ্গ ডক্টর জাকির নিয়ে পক্ষে বিপক্ষে এবং মধ্যমপন্থা অনেক রকমের আলোচক এবং অনেকজন লেখালেখি এবং ভিডিও অলরেডি বানিয়ে ফেলেছে আপনারা দেখেছেন তো এই প্রসঙ্গে সংক্ষিপ্ত কিছু আলোকপাত করব আপনাদের সামনে তো সূচনাতে বলি যে ডক্টর জাকির নায়েককে চেনে না এমন কোনো ব্যক্তি বর্তমান বিশ্বে মানুষের সংখ্যা খুব কম চাই সে হিন্দু হোক মুসলিম হোক নাস্তিক হোক ইহুদি খ্রিস্টান যেই হোক না কেন একটা জাকির ন্যাক কিন্তু সকলে প্রত্যেককে মানুষ তার দাওয়াত এবং তিনি কি চাই তিনি কীভাবে কার্যক্রম করে সমস্ত কিছু কিন্তু প্রকাশ্য সকলেই জানে তো যাই হোক তারপরেও এখন ওটা জাকির ন্যাককে নিয়ে সমালোচনা একটা শুরু হয়েছে তো আমরা কিছু বিষয়ে এখানে আলোচনা করব। আল্লামা ইরশাদুল হক আসারি হাফিজাহুল্লাহ তিনি একটি প্রবন্ধ আল্লাবা নাসুদ্দিন আলবানী রহমাল্লার উপরে শেখ শোয়াইব আড্ন যখন কিছু কথা সমালোচনা করেছিলেন তো এটার জবাবস্বরূপ আল্লাহ বা ইরশাদুল হক আসারি হাফেজা তিনি একটা প্রবন্ধ রচনা করেছিলেন তো তিনি শুরু করেছিলেন এমনভাবে যে কোনো একজন বিশিষ্ট ব্যক্তি একজন বিশিষ্ট ব্যক্তি যে মানুষকে মানুষ অনুসরণ করে বা মানুষের একটা তাকে মানে অনেকেই দলিল হিসেবে ব্যবহার করে এমন যখন কোনো একটা স্তর একটা মানুষ চলে যায় ঠিক সেই সময়তে সে মানুষের পেছনে তিন শ্রেণীর মানুষ বিদ্যমান থাকে মানে একটা মানুষ যদি একটা সে একটা যোগ্যশীল যদি ব্যক্তিত্ব হয়ে যায় তাহলে তিন শ্রেণীর মানুষ সে মানুষ প্রসঙ্গে ধারণা করে তিনি প্রথম আলোচনা করেছেন প্রথম শ্রেণী হচ্ছে ওই ব্যক্তি যারা তার সমালোচনা করে মানে তার ভালো মন্দ সমস্ত কিছুকে সমালোচনা করে এটা হচ্ছে এক শ্রেণীর মানুষ তার ভালোগুলোকে খারাপভাবে উপস্থাপন করে আবার খারাপগুলোকে ভালোভাবে উপস্থাপন করে শুধু হিংসা এবং বিদ্বেষ রেখে মানে কোনো একজন ব্যক্তি সে যদি সত্যি একটা বড় মাপের কিছু হয়ে যায় তো এ ব্যক্তির প্রসঙ্গে এমন সমালোচনা থাকবে তার জন্য আল্লামা জন্যই হাফেজা হুল্লাহ তিনি একথা বলেছেন যে প্রথম শ্রেণী হচ্ছে তারাই যারা তার ভালো মন্দ সমস্ত কিছুকেই তারা খারাপভাবে মানুষের সামনে উপস্থাপন করবে এটা প্রথম শ্রেণী আর দ্বিতীয় শ্রেণী হচ্ছে এটা যে তার ঠিক অপোজিট যে ওই মানুষটার তারা সার্বিকভাবে অনুসরণ করতে চায় সে ভুল বললো কি ঠিক বললো এটা বিচার বিশ্লেষণ করে না উনি বলেছেন মানে এটাই ঠিক তো প্রত্যেকটা মানুষের দেখবেন মহাত্মা মহাপুরুষ যারা এসেছে ইমাম এসেছে এবং যে কোনো মহাপুরুষ হতে পারে তাদের ক্ষেত্রে ঠিক এই ঘটনাটা ঘটে একদম তার একটা দল থাকবে তার তীব্র সমালোচক নিন্দা করে সব সময় আরেকটা থাকে যে তার সমস্ত কিছুকে হজ্জাত দলিল হিসেবে গ্রহণ করে নেওয়া আর তিন নম্বর একটা শ্রেণী আছে যারা বিচার বিশ্লেষণ করে যে তার ঠিকগুলোকে ঠিক বলে ভুলগুলোকে ভুল বলে তারপর একটা সিদ্ধান্ত তারা পেশ করে তাকে সার্বিকভাবে মানে অপমান অপদস্থ করে না সমালোচনা করে না এবং তাকে প্রত্যেকটা কথাই যে তাকে গ্রহণ করতে বটে এটা বিশ্বাস করে না এটাকে মধ্যম পন্থা তো ঠিক এমনটাই ডক্টর জাকির নায়ক হাফেজার উপরে দেখবেন ঠিক তিন শ্রেণী মানুষকে কিন্তু বিদ্যমান যে তার একটা তীব্র সমালোচনা করেই চলেছে অনর্থক সমালোচনা মানে তার ভালোগুলোকে খারাপভাবে খারাপ করা আবার যেগুলো তো আরও বড়ো করে ও সোন করা আপনারা দেখেছেন যে বাঙালিদের মধ্যে এমন বড় বড় আলেম ওলিমরাও ডক্টর জাকির নাকের ব্যাপারে সমালোচনা করেছে উদাহরণস্বরূপ যে ডক্টর জাকির নেকের জেরা সমালোচনা করছে প্রথমে বলছে যে ডক্টর জাকির ন্যাক তাই পরে সে কোনো আলেম না তারপরে কেন ফতোয়া দেয় ইসলাম নিয়ে কেন আলোচনা করে ডক্টর জাকির নাকের প্রতি অভিযোগ একসঙ্গে আলেমরা করছে ডক্টর জাকির নেক নাকি বলেছে কোরআনে বেশখানা ভুল আছে বা কোরআনে ভুল আছে এই মর্মে ডক্টর জাকির নাকি বলেছে নবী মোহাম্মদ ইসলামকে মানা যাবে না ডক্টর জাকির নাক নাকি বলেছে ইসলামের মহিলা নবী আসতে পারে এই তারা তারা সত্য মিথ্যা মানুষের সামনে পেশ বিভিন্নভাবে করছে এরা হচ্ছে ডক্টর জাকির নাকি তীব্র নিন্দা সমালোচনা করে মানে সার্বিক দিক থেকে তাকে ইহুদি খ্রিস্টানের দালাল তাকে এদ দালাল ওদ দালাল সমস্ত রকমের ট্যাগ দেয় এরা মানে ডক্টর জাকির না ভালো গ্রহণ করে না এবং তার ভালো জিনিসগুলোকে খারাপ অবস্থান করে দুই নম্বর কিছু কিছু মানুষ আছে যারা ডক্টর জাকির নায়ক যে কথা বলেছে ওটাকে তারা দলিল গ্রহণ করছে যে এটা ডক্টর জাকির নায়ক বলেছে মানে আর পৃথিবীর যত বড় আলেমলে বা কথা বলুক না কেন তার কথা আমরা গ্রহণ করব না এমন কিছু শ্রেণীর আছে এই দুটোই মানে অতীব ভয় একটা পরিস্থিতি এই দুটোই চরম অন্যায় বিশেষ করে ইসলামী দৃষ্টিকোণ থেকে শরীর যখন মানবেন এই দুই শ্রেণীকেই মানে যে খুবভাবে আপনি গ্রহণ করবেন এমনটি নয় আর তিন নম্বর আছে যে ডক্টর নায়কের যেগুলো ভালো গুণ আছে সেগুলো প্রশংসা করে আর যেগুলো মোটামুটি টুটি বিচ্ছুটি ধরা পড়েছে সেগুলোকে বর্জন করে মানে মাছ যখন আমরা খাই সেই সময় কাঁটা বেছে খাই তো প্রত্যেকটা মানে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কাছ থেকে দায়িত্বশীল ব্যক্তিদের কাছে আমাদেরকে এমনটাই আমাদের আশা করা উচিত যে তাদের ভালো যেগুলো আছে সেগুলোকে আমরা গ্রহণ করবো যেগুলো টুটি বিচ্ছুটি ঘটে গেছে মানুষ হিসাবে কুল্লুবাণী আদম খাত্তাউন প্রত্যেকটা আদম সন্তান ভুল করবে সোন তিন মেজি দু হাজার চারশো নিরানব্বই নম্বর হাদিস তো আমাদের ভুলগুলোকে বেছে বেছে বাদ দিতে হবে আলোচনাতের ব্যাপারে পবিত্র কোরআনে বলছে সিসা সোনা চার আট নশো পঁয়ত্রিশ এবং স্র মাইদা স্বর্ণ পাঁচ আট নম্বর আটে এমনটা বলেছে যে ইয়া ইহলাদিনা আহ হে বিশ্বাসীগণ মানে আল্লাহ মুমিনদের একটা সিপাত বর্ণনা করছে যে মুমিনদেরকে ডেকে আল্লাহ বলছে যে বিশ্বাসীগণ যে তোমরা কোন কর্মের বিরুদ্ধে যখন তোমরা সমালোচনা করবা বা নিন্দা করবা এক্ষেত্রে আল্লাহ সুমতলা অবতীর্ণ করে বলছে যে অন্য কোন কমের বিরুদ্ধে তোমরা মনের মধ্যে কোন রকমের মানে সংশয় রেখে বা নিন্দা রেখে বা নিজের নাফসের প্রবৃত্তির অনুসারী হয়ে তা তীব্র নিন্দা করবা এমনটা আল্লাহ নিষেধ করছে এবং আল্লাহ বলছে যে তোমরা যখন মানে আল্লাহ সুমদার পক্ষে সাক্ষী হয়ে দাঁড়াবে তখন ন্যায় এবং ইনসাপূর্ণভাবে তোমরা কথা বলো ন্যায় এবং ইনসাপূর্ণ যদিও তোমার পিতা মাতার বিরুদ্ধে যাক তোমার নিজের বিরুদ্ধে যাক প্রতিবেশীর বিরুদ্ধে যাক চাই সে ধনী হোক চাই সে গরিব হোক সকলে আল্লাহর ঘনিষ্ঠতর অতএব আল্লাহ বারবার বলছে যে তোমাদের প্রবৃত্তির নাই তোমরা কোনো জিনিসের সিদ্ধান্ত নিও না তাই পবিত্র কণ্ঠে দুটো মেসেজ থেকে বোঝা যায় যখন কোনো মানুষ প্রসঙ্গে আমরা আলোচনা করবো কোনো ব্যক্তিত্ব প্রসঙ্গে বিশিষ্ট ব্যক্তি প্রসঙ্গে সেক্ষেত্রে তোমরা বাড়াবাড়িও করবো না ছাড়াছাড়ি করবো না ইফরাত তাফরিক গুলু মানে এই বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি দুটোই মানে ইসলামের জন্য খুবই ক্ষতিকর আর এই দুটো কারণেই মানুষ মানে দুই দিক থেকে বিপদমুখী হয় যারা ভালো ভালো ব্যক্তিত্বদেরকে বাড়াবাড়ি করে পথভ্রষ্ট ফতোয়া লাগিয়ে দেয় আবার কিছু কিছু মানুষ আছে তাদের ভুল টুটিগুলোকে মানতে চায় না দুটোই খারাপ তাই আমাদের উচিত যে তার ভালো গুণ জিনিসগুলোকে গ্রহণ করা যে কেউ ডক্টর জাকির নাইক হোক আল্লামা নাসরুদ্দিন আলবানি হোক বা পৃথিবীতে যত রকমের মনীষী এসেছে প্রত্যেকের তো এখানে কিছু সংক্ষিপ্ত বিষয়ে আমরা আলোচনা করবো যে ডক্টর জাকির নায়কের একটা এগারো মিনিট চুয়ান্ন সেকেন্ড সামথিং এরকম কিছু একটা ভিডিও কিনে খুব সমালোচনা চলছে তো এখানে সার সংক্ষেপ আলোচনার চেটার যে ডক্টর জাকির নায়ককে বর্তমান স্কলার সম্পর্কে জিজ্ঞাসা করা হয় তো তিনি এ বিষয়ে পরামর্শ দিতে গিয়ে তিনি বলেছিলেন ডক্টর জাকির নায়ক যে আসলে যদি আমরা ইসলামিক স্কলারদেরকে দেখি তো এটা বিভিন্নভাবে ভাগ আছে যেমন শাস্ত্রের দিকে কিছু তাফসের দিকে এবার উদাহরণ দিতে গিয়ে তিনি বলেছেন যে প্রথমে বিশ্বনবীশে হাদিস করুণে সালাসা মানে তিনটে যুগ হচ্ছে সর্বশ্রেষ্ঠ যুগ তারপরে তিনি বলতে গিয়ে বলছেন তারপর আছে মহাদ্দগণ এবং বুখারে মুসলিম আহ ত্রিমিজি মাজা এরকম একাদশ দেড় হাজার প্রায় দেড় হাজার এরকম স্কলার আছে তারপরে তিনি বলেছেন যে বিশেষ করে তাফসির শাস্ত্রের দিকে ইমাম কুর্তুবী আছে তাফসির তাবাড়ি আছে এইসব মুসানিফগুলো মানে মানে এইভাবে স্কলারদের নাম দিতে দিতে শেখে এসে তিনি বলছেন আল্লাহ ইমাম ইবনু তাইমিয়া আছে ইবনু কাইমা জাজাই আছে এরপর তিনি আধুনিক কিছু ওলেমাদের নাম নিয়েছে তো এখানে সমস্ত কিছু ঠিক ছিল ডক্টর জাকির নায়ক যখন এক পর্যায়ে এসে তিনজন ব্যক্তির কথা বলেছে যাদেরকে অনেকে মানুষ সালাফি মনে করে সালাফি মানহাজের আবার তাদের প্রতি কিছু কিছু বিরূপ মন্তব্য আছে তো ডক্টর জাকির এই তিনজন ব্যক্তির কথা নেওয়ার কারণে কিছু কিছু ব্যক্তি আছে কিছু কিছু ব্যক্তির আছে তারা বলতে চেয়েছে যে ডক্টর জাকির যে তিনি সত্য পথ থেকে সালাফি মানহাজ থেকে তিনি ভ্রষ্ট হয়েছেন তবে মনে রাখবেন পয়েন্ট অফ ভিউ এটা যে এই সমালোচনাটাকে নিয়ে দুই শ্রেণীর মানুষ বাড়াবাড়ি করছে এক শ্রেণীর মানুষকে দেখছে যে ডক্টর এই তিনজন ব্যক্তির কথা বলেছে শেখ সালে মুনাজ্জিদের কথা এবং তারিফের কথা আর হচ্ছে দুদুর কথা এই তিনজনের কথা বলার কারণে ডক্টর জাকির নায়ক কিন্তু দুটো গ্রুপ হয়ে গেছে এক একজন ব্যক্তি পরিষ্কার তো ফেসবুকে আমরা কিছু পোস্ট দেখলাম এরা যারা সমালোচনা করছে তারা কেউ আলেম না ডক্টর জাকির নায়কের যারা আলোচনা করেছে পয়েন্ট অফ ভিউ তারা কেউ সালাফি মানাহাজের বড়ো আঁকাবের কোনো আলেম নয় কোনো বাঙালিও কোনো আকাবির নয় যে ডক্টর জাকির নায়কের তারা সমালোচনা করেছে আলোচনাটাকে নিয়ে যারা আলোচনা করেছে তারা সকলেই অধিকাংশে মজহুল অপরিচিত ব্যক্তিত্ব এবং সকলেই সাধারণ মানুষ এবং ফেসবুকে লেখালেখির মাধ্যমে এই পোস্টগুলো করেছে তো এই সাধারণ মানুষের এই কথাগুলোকে নিয়ে অ্যাকশ্রেনের আলেম আবার ডক্টর জাকির নায়ককে দেখা যাচ্ছে মানে যারা আহলে হাদিসদের বিরোধিতা করছে বা সালাফি মানহাজের বিরোধিতা করছে তারা মনে করছে এখানে খাদ্য পেয়ে গেছে সাধারণ আহলে হাদিস যারা মন্তব্য করেছে এই মন্তব্যগুলোকে নিয়ে বড় বড় আলেমদেরকে দেখছি যারা সালাফি মানহাজের বিরুদ্ধাচরণ করে এবং সবসময় উৎপেতে বসে থাকে এদের সমালোচনা কিভাবে করা যায় এই নিয়ে তারা ভিডিও বানাতে লেগেছে যে সালাফি আহলে হাদিসরা ডক্টর জাকির নায়ককে খারেজে ফতোয়া দিয়েছে পয়েন্ট অফ ভিউ এটা যে আহলে হাদিসদের কোনো আলেম কোনো দায়িত্বশীল ব্যক্তি এখন পর্যন্ত এমন কোনো মন্তব্য দেয় নাই কেউ দেয় নাই সাধারণ কিছু ফেসবুকে কিছু লেখালেখি করে তাদের কথাকে কোট করে মানে যে আহলে হাদিস তথা আহলে হাদিসদের ওপরে এই সমালোচনার এবং এটা ইনসাফ নয় এটা ইনসাফ নয় পবিত্রের আচরণ করছে এই শ্রেণীর মানুষ যারা ফেসবুকে দু চারটে পাঁচটে যুবক তারা আবেগের বসেবদ্ধ হয়ে তারা এই কথাগুলো লিখেছে আর অদের কর্তাগুলোকে কোট করে আহলে হাদিসদের উপরে চাপিয়ে দেওয়া যে আহল হাদিস ডক্টর জাকির খারিজি ফতোয়া দিয়েছে আহল মানহাজ সালাফি মানহাজ থেকে বের করে দিয়েছে এটা চূড়ান্ত মিথ্যা কথা চূড়ান্ত একটা অপরাধ নিহাতে একটা অন্যায় এবং আহলে হাদিসদের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র করা হচ্ছে এর মধ্যে দিয়েই আরেকটা পয়েন্ট মনে রাখবেন কিছু কিছু যুবক যারা আছে যারা এসব লেখালেখি করছে এরা কিন্তু অধিকাংশ ক্ষেত্রে কিন্তু অপরিচিত ব্যক্তিত্ব এবং তারা দায়িত্বশীল নয় মনে করেন একজন দায়িত্বশীল আহলে হাদিসদের আলেমদের মধ্যে একজন দায়িত্বশীল আর সাধারণ ফেসবুকে যারা লেখালেখি করছে এদের মধ্যে পার্থক্য আছে একজন আলেম যখন কোনো কথা বলে তখন তার প্রতি একটা দায়িত্ব আছে সে দায়িত্ব রেখেই কথা বলে আর যারা লেখালেখি করছে তাদের দায়িত্ব ততটা নয় থাকতে পারে অনেক বড় বড় আলেবুরো লেখালেখি করে তাদেরও দায়িত্ব থাকতে পারে কিন্তু যে ফিল্ডে কাজ করছে খারাপ মন্তব্য করে নাই বরং যারা ভিডিও বানাচ্ছে নতুন করে যে আহদের বিরোধিতা করছে যে ডক্টর জাকির নাকি খালেজি বলেছে এরা চূড়ান্ত জুলুম করছে আহ্লাহদের প্রতি কেননা আহলেদের তরফ থেকে এমন কোনো আলোচনা এখন পর্যন্ত আসেনি দু চারটে ছেলে যারা লিখছে তারা ব্যতীত ওদের কথা ধরে আপনি আহ্লাহাদিসদেরকে দোষ দিবেন এটা জুলুম ছাড়া কি এটা কি ইনসাফ এটাই যদি ইনসাফ হয় তাহলে আর কিছু আমাদের বলার নেই দুই নম্বর বিষয় আমরা এখানে বলতে পারি যে ডক্টর জাকির নায়কের উক্ত যে দুই নম্বর বিষয় যে ডক্টর জাকির উক্ত আলোচনাকে কেন্দ্র করে আহলুল হাদিসদের মধ্যে কিছু আলেম আছে তারা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে প্রতিবাদ করেছে মানে যেসব যুবকরা ডক্টর জাকির নায়ক প্রসঙ্গে সমালোচনা করছে তাদের স্বরূপ আহলে হাদিসদের দায়িত্বশীল বেশ কিছু ব্যক্তিরা তারা ফেসবুকের স্ট্যাটাস দিয়ে প্রতিবাদ করেছে অনেকে তো ভিডিও আপলোড করেছে উদাহরণস্বরূপ কয়েকজনের কথা বলি যদি সাংগঠনিকভাবে বলতে হয় তো বলতে পারি যে বাংলাদেশের একটা সংগঠন সংগঠন আছে আহলে হাদিস আন্দোলন যেটার আমির জামাত আসাদুল্লাহ গালিব সারের সন্তান যিনি যুব সংঘের এখন তিনি প্রেসিডেন্ট আবদুল্লাহ সাকিব ভাই তিনি কিন্তু ফেসবুকের স্ট্যাটাস দিয়েছেন এবং ডক্টর জাকির নায়ককে যারা সমালোচনা করেছে তাদের তীব্র নিন্দা করেছেন তীব্র নিন্দা করার পরে বরং তারাই যে বিভ্রান্ত আছে এটা তিনি প্রকাশ করতে চেয়েছে তার মাধ্যমে তো আপনারা কিভাবে প্রতি দিচ্ছেন। কিছু আল্লামা আল্লামা মানে টাইটেলধারী যারা আছে তারা দেখছে এটা নিয়ে খুব খুশি অনেক খুশি পেয়েছে আল্লাহাদেশদের একটা ফাঁক ফর পেয়েছে আল্লাশকে পচুই দিতে পারবে ডক্টর জাকির নেকের বিরুদ্ধে আহ্লাশটা করছে মানে এটা নিয়ে ভিডিও করছে মানে এরা খুব খুশি মনে করছে যে ডক্টর জাকির নেক তাদের সম্পত্তি হয়ে গেছে মানে ওরা মানে কী না কী পেয়েছে আকাশের চাঁদটা পেয়ে গেছে এমন একটি তারা ভাব নিয়ে মানে অন্তর থেকে এতটাই তৃপ্তি এক মানে ঢিলে দুই পাখি প্রথম ভাব যে ডক্টর জাকির হয়তো তাদের মানহাজে চলে গেছে আর দুই নম্বর এখান থেকে আহলহাদিসদের সমালোচনা করে আহল হাদিসকে পিষে দিতে পারবে এর দুটো টার্গেটে তাদের ভিডিওগুলো আমরা দেখতে পাচ্ছি অনেক ভিডিও অলরেডি আপলোড করে ফেলেছে আল্লামা টাইটেলধারী যারা আছে এইসব আল্লামা শ্রেণীদের কিছু মুরিদরা এবং আল্লামা শ্রেণীর কিছু বক্তারা দেখছি এর সঙ্গে সামিল আছে এবং স্ট্যাটাস দিচ্ছে ভাবটা এমন যে না ডক্টর জাকির নায়ককে তারা পেয়ে গেছে আর আহলে হাদিস থেকে ডক্টর জাকির নায়ক এখন বিশেষ করে যেহেতু আহ্লাদেশে সলোচনা করছে তাই আহ্লাদেশকে এই ডক্টর জাকির নাকের ওসিলাতে একদম পচিয়ে গলিয়ে দেওয়া যাবে মানে এই মিশন তাদের এখন মূল হাতিয়ার বানিয়ে তারা আহলাদেশে সমালোচনা করতে এসেছে তবে তাদের এই যুগের মুখে নুন দেওয়ার মতো অনেক কার্যকলাপ হয়ে গেছে প্রথম পয়েন্ট আহ্লাদেশের কোনো আলোচক কোনো আলেম ডক্টর জাকির নাকের ব্যাপারে এরকম বিরূপ কোনো মন্তব্য করে নাই বাঙালি যতগুলো আছে আমার জানা মতে পাকিস্তানের যত আছে ভারতের যত আছে আমি মোটামুটি পঞ্চাশ জন আলেমের সঙ্গে এই বিষয়ে আলোচনা করেছি মানে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার চেষ্টা করছি সোশ্যাল মিডিয়ায় যোগাযোগ করেছি এবং তাদের রায় জানতে চেয়েছি ডক্টর জাকির নাকের ভিডিও প্রসঙ্গে তা আলহামদুলিল্লাহ তাদের কাছে বিরূপ মন্তব্য কিছু আসেনি সকলের একটাই কথা ডক্টর জাকির নাকের মানুষ তার ভুল টুটি বিচুটি হতে পারে তার অর্থ এই নয় যে তাকে একদম বাতিল করে দিতে হবে আমি এই বিষয়টি পরালোচনা করবো নাহলে পঞ্চাশ জন সালাফি আলেম যারা ভারত বাংলাদেশ পাকিস্তান আছে তার সঙ্গে যোগাযোগ করেছি তো এইখানে মূল পয়েন্ট হচ্ছে এটা যে তারা এটাকে মনে করছে খাবার পেয়ে গেছি একদম ঈদের দিনের খাবার পেয়ে গেছি একদম উড়ে মুড়ে এখন খেতে হবে এবং আহাদেশকে পচিয়ে দিতে হবে আর ডক্টর জাকির তাদের এখন মানে সম্পত্তি হয়ে গেছে এমনটা মনে করছে তো এখানে দুজনেরই বাড়াবাড়ি আছে যেসব যুবকরা লেখালেখি করছে তারা অল্পতেই তারা লেখালেখি করছে এটা মোটে উচিত নয় আর যেসব ব্যক্তি আল্লাহ মাসিনী ব্যক্তিরা আছে তারা ভাবছে আমরা কি না কি পেয়ে গেছি এটা তাদের নিহতি অন্যায় এবং আহলুল হাদিসদের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করে ভিডিও বানাচ্ছে যে আহলে হাদিসরা ডক্টর জাকির ন্যাককে সালাফিতে মানাস থেকে বের করে দিয়েছে খারেজি ফতো দিয়েছে সম্পূর্ণ মিথ্যা কথা একটা উদাহরণ দিলাম যে বাংলাদেশের সবচেয়ে আহলুল হাদিসদের মধ্যে বড় যে সাংগঠনিকভাবে কাজ করছে আন্দোলনের পক্ষ থেকে একদম স্পষ্ট আজকে ফেসবুক স্ট্যাটাস এসেছে তারিখ পত্রিকাতেও আসতে পারে তারা বলে দিয়েছে যে না ডক্টর জাকির নায়কের সমালোচনা যারা করছে তাদের তীব্র নিন্দা করেছে আলহামদুলিল্লাহ তার মানে বড় একটা জামাত পাগল মধ্যে থেকে দুই নম্বর যদি আমরা দেখতে চাই যে বাংলাদেশের আরো কিছু সংগঠন আছে যারা জমিয়ত হাদিস তাদের অনেক আলেম ওলেমাদেরকে দেখলাম ফেসবুকে তারাও স্ট্যাটাস দিয়েছে ডক্টর জাকির নায়কের যারা তীব্র নিন্দা সমালোচনা করছে তাদের প্রতিবাদে আর বাংলাদেশের যারা আছে বিশেষ করে যারা সংগঠনের সঙ্গে যুক্ত নেই সংগঠনের সঙ্গে যুক্ত নেই এমনি তারা ফিল্ডে কাজ করছে তার মধ্যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের সন্তান আবদুল্লাহ বিন রাজ্জাক তিনিও একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে এবং ডক্টর জাকির নাকের যারা সমালোচনা করছে তাদের বিরোধিতাতে তিনি একটা ইঙ্গিতমূলক একটা আর্টিকেল মানে একটা লেখা লিখেছে তার মানে বোঝা গেলো বাংলাদেশে যারা সংগঠন করে তাদের পক্ষ থেকেও বিরোধিতা এসেছে ডক্টর জাকির নাকের যারা সমালোচনা করছে দুটো দল আছে সংগঠনের পক্ষে তারা দুটো সমালোচনা করছে তিন যারা সংগঠন করে না তারাও কিন্তু ডক্টর জাকির নাকের সমালোচনা তারা মেনে নিতে পারেনি তারাও তীব্র নিন্দা জানাচ্ছে চতুর্থ যারা মাদানী আলেম যেসবগুলো আছে এবং যারা ফেসবুকে লেখালেখির মাধ্যমে আলহাদিসদের সমাজে বিভিন্ন ফতোয়া দেওয়া দিয়ে থাকে তার মধ্যে আবদুল্লাহ হিল কাফি দেখবেন তার আমি মানে তার একটা ভিডিও আছে তিনি তিন চার মিনিট একটা ভিডিও দিয়েছে ডক্টর জাকির নায়ক প্রসঙ্গে তিনিও তীব্র নিন্দা জানিয়েছে তিনিও ওই বিষয়টাকে তিনি মেনে নিতে পারেনি তার আলোচনা দেখেছেন তিনি মানে অকট্টভাবে তিনি তার কথার মাধ্যমে বাচন ভঙ্গি দিয়ে তিনি খণ্ডন করেছেন যা ডক্টর জাকির নাকের সমালোচনা করছে খারেজি করে দিচ্ছে মানহাজ থেকে বের করে দিচ্ছে এরাও খণ্ডন করেছে মানে আহলে হাদিসের চতুর্মুখী আলোচক যারা দায়িত্বশীল তারা যারা দায়িত্বশীল নাই তাদের কথা বলছে না যারা দায়িত্বশীল একটা সংগঠনের দায়িত্বশীল আবদুল্লাহ সাকিব ভাই আব্দুল্লাহ বিন আব্দুর রাজদাক আছে এদিকে মাদানী অনেক মাদানী গ্রুপ থেকে তারাও এই মন্তব্য করেছে এবং যারা সংগঠন করে না তাদেরও আমরা মানে তাদের রায়টা পেশ করেছি এখন বিচ্ছিন্ন কিছু যুবক আছে যারা লেখালেখি করছে এ বিষয়ের উপরে তাদের কথাকে দিয়ে পুরে। মানে এরকম একটা মিথ্যা দেওয়া। এবং আহলে মধ্যে একটা মানে মানুষের কাছে একটা খারাপ মন্তব্য ঢুকে দেওয়া সাধারণ জনসাধারণকে বোঝা পাই দেখেছ ডক্টর জাকির নাকের সঙ্গে হাদিস একটু মাসালার ইতালা হয়েছে তাই ডক্টর জাকির নাককেও মূর্ত দিচ্ছে কাপের দিচ্ছে মানে তারা এইরকম একটা থিম হাতে নিয়ে তারা এই মিশনটা চালানোর চেষ্টা করছে তবে এইসব মানে তাদের যে বিভ্রান্তিকর এটা খুব অচিরে দু একদিনের মধ্যে ইনশাল্লাহ প্রকাশ হয়ে যাবে ডক্টর জাকির নায়ক সম্ভবত কালকে শনিবার তিনি লাইভে আসবেন ওখানে ক্লিয়ার করার কথা আছে আমি যতটা খোঁজ নিয়েছি ডক্টর জাকির নায়কের মানে সরচে কিছু খোঁজ নিয়েছি কালকে সে এটাকে সম্পূর্ণ ক্লিয়ার করবে তখনই বুঝতে পারবেন যে আপনারা ভাবছেন যে আপনারা সম্পত্তি পেয়ে গেছেন আর এটাকে কাজে লাগাবেন যে এমনটি নয় আরেকটা কথা বলি যে কিছু কিছু যুবক তাদেরকে দেখছে তাদের লেখনির মাধ্যমে তারা বলছে ডক্টর জাকির নাক কেন প্রশংসা করলো যেহেতু প্রশংসা করেছে তারপরে ডক্টর জাকির ন্যাক ওইদিকে ঝুঁকে পড়েছে তো আমরা বলি যে কোনো আলেম প্রসঙ্গে প্রশংসা করা অর্থ এই নয় যে তাকে পূর্ণভাবে সমর্থন করা এবং তার আকিদা মানহাজকে গ্রহণ করা এমনটি নয় এমন যদি হয় দেখবেন বাজ রহমা মহল্লা তিনি আবুল আলা মৌদুদ্দি রহমা তিনি কিন্তু আল্লামা টাইটেলও দিয়েছে মানে তাকে যখন জানতে চাইছে তিনি আল্লামা কথা বলেছে এ তার অর্থে এই নয় যে বিনবাজ আবুল উল্লাহ আবুলাল্লাহদির আকিদা বা তিনি খানি হয়ে গেছেন এমনটি নয় দিনমার বিষয়ে দেখবেন আল্লামা নাসরুদ্দিন আলবানী রহমাল্লা সিফাত নাবির দ্বিতীয় খণ্ডের একশো ষোলো পৃষ্ঠাতে তিনি দারুল্লুম দেবন্দের মা মাসাইক প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি প্রসঙ্গে বলেছেন যে এই উপমহাদেশ ভারত বাংলাদেশ পাকিস্তানের মধ্যে যারা সুননতকে ধরে রেখেছে তার মধ্যে একটা নাম করেছে আলমের নাম আল্লামা আনোর শাহ কাশ্মীরি চিন্তা করেছেন আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরিকে আলবানি রহমহল্লাই কথা বলেছে তার মানে কি আল্লাম নাসুদ্দিন আলবানী আলনোয়ার শাহ কাশ্মীরি রয়মহল্লার আকিদা মানহাজ বা দেবন্ধুকে মানে একদম তারা যে আহলুস জামাতের প্রত্যেকটা আকিদের সঙ্গে একমত পোষণ করে এমনটু বোঝাতে চেয়েছে বিশেষ করে এটা মনে রাখতে হবে যে কোনো একজন দায়িত্বশীল ব্যক্তি যখন কথা বলছে তারা বিবেচনা করে উভয় পক্ষকে বিবেচনা করে একটা রায় দেওয়ার চেষ্টা করে আর ডক্টর জাকির নায়কের বিশেষ করে চিন্তাধারা হচ্ছে এটা যে সমস্ত মুসলিম উম্মার তিনি যখন কথা বলে মুসলিম উম্মাকে নিয়ে চিন্তা করে এবং প্রত্যেকটা কথা তিনি মেপে মেপে বলার চেষ্টা করে কেন না অনেকে বলছে যে ডক্টর জাকিরনায়েককে যে ওই দিকে ঝুঁকে পড়েছে আমরা অনেক আগে থেকে আঁচ পেয়েছিলাম এমনই অনেকে বলছে কিছু কিছু যুবক কোনো আলেম না আহলা দেছে কিছু কিছু যুবক তারা ফেসবুকে দেখছে দেখছে একজন লিখেছে যে আল্লাহর জন্য ডক্টর জাকিরনায়েককে ভালোবাসতাম এখন আল্লাহর জন্য তাকে পরিত্যাগ করলাম মানে এদের আবেগ এতটাই তাদের আবেগে প্রশংসা করতে হয় মানে তারা বোঝাতে চাইছে যে আমরা ডক্টর জাকির নাককে তো জন্য ভালোবাসতাম ডক্টর জাকির ন্যাক যদি বিভ্রান্ত হয়ে যায় তাকে ছেড়ে দেবো ডক্টর জাকির নাক বড় না আল্লাহ রসুল আমাদের নিকটে বড় আমরা আল্লাহ রসুল ব্যতীত কাউকে হক মনে করি না তাদের এই অন্তরের নিয়াত ইখলাসটা ঠিক আছে কিন্তু তারা মানে এটাকে স্টাডি না করে গবেষণা না করে তারা এমনভাবে ফেসবুকে যখন লেখালেখি করছে এখান থেকে খারাপ একটা ধারণা সৃষ্টি হবে এটা স্বাভাবিক তবে সব যুবক ভাইদের অতি আবেগের কারণেই এই বিষয়গুলো অতিরিক্ত ভাইরাল হচ্ছে আরও কিছু কিছু মানুষকে দেখছি কিছু কিছু যুবক আছে এর আলেম না কিছু কিছু যুবক যাদেরকে কেউ চেনে না বা তাদের মানে তার দায়িত্ব ছিল না বা তাদের কথার যে আরও পাঁচজন শুনে বা জন শুনে একশো জন শুনে তারপরে আমল করে এমন না তারা কে আবার কেউ কে লিখেছে যে ডক্টর জাকির নেক যে ইখোয়ানি বা তিনি খারেজি মানহাজ মানহাজের এটা অনেক আগে আমি আস পেয়েছিলাম তো কেন তো ওসমানবি লাদিন প্রসঙ্গে ডক্টর জাকির নেকের মন্তব্য তারপরে আরও মন্তব্য আছে আলকায়দা প্রসঙ্গে মানে এই দলিগুলোকে এখন টেনে আনছে প্রথম কথা হচ্ছে যে ডক্টর জাকির নাক যখন পৃথিবীর বিশ্ববিখ্যাত প্রত্যেকটা জায়গাতে আলোচনা করে একজন অমুসলিম প্রশ্ন করছে যে লাদিন প্রসঙ্গে আপনার মন্তব্য কী এখন ডক্টর জাকির নাক কি গোটা বিশ্বের মানুষের সামনে মুসলিমদের মানে ভাবমূর্তি নষ্ট করার জন্য তাকে একদম আপনার ভাষাতে একদম কাফের টাফের বলে দিতে হবে জঙ্গি সন্তোষী বলে দিতে হবে জি না ডক্টর জাকির নাক এখানে কৌশল করেছে কারণ ডক্টর জাকির নাকের টেকনিকই হচ্ছে এটা যে তাদের যে দাবি এবং তাদের বিশ্বাস অনুসারে সেটাকে খণ্ডন করা হিন্দুদের সঙ্গে আলোচনা করতে হলে ডক্টর জাকি নাক তাদের ধর্মগ্রন্থ থেকে তাদের মতবাদকে খণ্ডন করে তো ডক্টর জাকির নাক এই জন্যই যখন উত্তর দিয়েছে তখনই ডক্টর জাকির নাক বলেছে যে উসমা সঙ্গে দেখা হয় নাই সাক্ষাৎ হয় নাই তাকে সম্পর্কে ভালো না মন্দ না যেটুকু জেনেছি বিবিসি সিনেন থেকে তো বিবিসি সিএন থেকে এই খবরগুলো পাওয়া যাচ্ছে তার অপোজিট ভিন্ন খবরও পাওয়া যাচ্ছে এখন আমরা কোনটা বিশ্বাস করব ডক্টর জাকি নাক এইভাবে কথাগুলোকে এড়িয়ে চলে যাওয়ার চেষ্টা করেছে তিনি একটা সিদ্ধান্ত দেওয়ার চেষ্টা করেননি বরং তাদেরকেই আবার বলেছে যে ডক্টর জাকির নোয়ক কারণ মুসলিমদের ভাবমূর্তি তিনি নষ্ট করতে চান না তার জন্য তিনি একটা কৌশল অবলম্বন করেছেন যে আমেরিকা শিকাগো শহরে একটি সার্ভে করা হয়েছিল সেখানে এক নম্বর সন্ত্রাসীকে তো ওখানে ওসব ইল লাদেন সাদ্দাম হোসেন আর জর্জ বুশের কথা এসেছিল তো ডক্টর যেখানে কৌশল করে ওখানে পরিসংখ্যানটা পেশ করেছে যে অনেকেই মনে করে যে জর্জ বুশ এ কাজটা নিজেই করেছে তো ডক্টর জাকির এখানে বিন লাদেনকে সাপোর্ট করছে না মূলত আন্তর্জাতিক মিডিয়া যে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এটাকে ডক্টর জাকির তার একটা কৌশল যেটা আছে হিক্মা আছে হিক্মাটাকে ব্যবহার করে মূলত মুসলিম বিদ্বেষী যারা আছে ইসলাম বিদ্বেষী যারা আছে যারা মিডিয়া যারা মুসলিমদের ভাবমূর্তি নষ্ট করছে এই মিডিয়ার চক্রান্ত দিয়েই মিডিয়াকে দিয়েই সমস্যা ডক্টর জাকির মিডিয়াকে খণ্ডন করছে এবং তিনি পরিসংখ্যান পেশ করছে যে ও কে কে মানে বিল লাদেন যে এই কর্মটা করেনি নাইন ইলেভেন করেনি কারা কারা কথাটা বলেছে এবং লাদেন যে করতে পারে না কারা কারা বলেছে তথ্য ডকুমেন্ট তিনি পেশ করেছে তো ডক্টর জাকির একটা স্পেশালিটি মানে যারা যেই মতবাদে বিশ্বাসী তাদের মতবাদকে দিয়ে ডক্টর নায়ক এটা খণ্ডন করে থাকে তো ডক্টর জাকির নায়ক যদি বলে হ্যাঁ উনি কাফের উনি খারেজি উনি জাহান্নামি এটা কি এটা আন্তর্জাতিক একজন আলোচক যিনি গোটা বিশ্বের মানুষের সামনে মিডিয়ার সামনে যার মিশনটা হচ্ছে ইসলামকে ওপরে তোলা এবং ইসলামের বিরুদ্ধে যত অভিযোগ আছে এটাকে খণ্ডন করা ওই ব্যক্তি কিভাবে মানে অবস্থি মিডিয়ার সামনে বলে দিবে এটা এটা কখনোই না কারণ আপনি যখন ফিল্ডে থাকবেন শুধু মুসলিমদের মধ্যে না যখন অমুসলিম লক্ষ লক্ষ অমুসলিম থাকবে খ্রিশ্চান থাকবে আপনার কথা যদি গোটা কোটি কোটি মানুষ পৃথিবী শোনে ঠিক সেই সময়তে আপনার প্রতিও একটা দায়িত্ব হবে তখন দায়িত্ব কি জিনিস এবং কথা কীভাবে বলতে হয় তখন আপনিও বুঝতে পারবেন তাই আপনি একটা ছেলে খেলাম পেয়ে গেলেন ডক্টর জাকি নাকি কথা বলেন স্পষ্টভাবে তার মানে ডক্টর জাকির নাক বিদেনকে সাপোর্ট করে বা তার মানহাজকে সাপোর্ট করে যে এমনটি নয় এটা একটা কৌশল এটা হিকমা ঠিক একইভাবে কায়দা প্রসঙ্গে ডক্টর জাকির নাকি ওই কথা বলেছে ইউরে হেনরির কথা নকল করে তিনি বলেছেন যে আলকায়দা নিয়ে গবেষণা করতে গিয়ে তিনি যখন ফিরে আসেন তাকে জিজ্ঞাসা করা হলো আল কায়দা বলে কেউ আছে কি নেই তো ওই একজন অমুসিম বলেছে যে কায়দা নামে কেউ নাই তিনি প্রমাণ ডক্টর জাকির নাকি ওদের তথ্য প্রমাণ দিয়ে ওদেরকে খণ্ডন করার চেষ্টা করেছে ঠিক বুদ্ধ মন্দির ভাঙ্গার বিষয়ে ডক্টর জাকির নাক একই কৌশল অবলম্বন করেছে কেউ যদি বুদ্ধ মন্দিরকে ভেঙে ফেলে তো ক্ষেত্রে বুদ্ধদের উপকার করেছে কেন কারণ তারা ধর্মগ্রন্থ মূর্তি পূজা নেই তো এটাই ডক্টর জাকির নাকি স্পেশালিটি একটা উত্তর দেওয়ার একটা টেকনিক কারণ প্রত্যেকটা উত্তর দেবেন ডক্টর জাকির নাক এটাই করে থাকে মানে তাদের মতবাদ গেঁদে খন্ডন করা ডক্টর জাকির নাকের একটা এক্সট্রা মানে একটা অতিরিক্ত একটা কৌশল তো এগুলোকে দিয়ে কিছু কিছু আবেগিক যুবক আবারও বলছেন আলেম শ্রেণী বড় কোনো আলেম না অনেকজন আছে আলেম যা লেখালেখি করে কিন্তু তার মানে তারাই যে আলাদা হাদেশের হরতাকর্তা হয়ে গেছে তাদেরকে যে লক্ষ লক্ষ মানুষ ফলো করছে এমনটি নয় সমালোচনা সব ক্ষেত্রেই হবে এটা স্বাভাবিক তো এইগুলো নিয়ে এক শ্রেণীর মানুষ ভাবছে যে না কি না কি পেয়ে গেছি ওদেরকে দেখে আমার সবচেয়েতে মানে মানে ডক্টর জাকির নায়কের এমতো পরিস্থিতিতে এক শ্রেণীর মানুষ এটাকে হাতিয়ার বানিয়ে নিয়েছে এটা যেমন হাসিও পাচ্ছে তেমন একটু মানে কেমন লাগছে এরা মানুষ না কি মানে ওনারা ভাবছেন যে না কি না কি হয়ে গেছে মানে আমি ভাষা দিয়ে বোঝাতে যে মানে পারছি না যে ডক্টর জাকির নাকের এটাকে তারা একটা অস্ত্র ধারণ করেছে অস্ত্র পেয়ে গেছে মানে এটা তাদের জন্য একটা বড় একটা কাজ করবে আহ্লাদকে পচিয়ে দিতে পারবে আর ডক্টর জাকির তাদের হয়ে গেছে এমনটা দেবেন ডক্টর জাকিরদাক জাস্টিস তাকুউসমানী হাফিজুল্লার কথা বলেছে ডক্টর তাকিউসমানির কথা আলহামদুলিল্লাহ আমি অনেক আগে আমার আজ থেকে দুই বছর আড়াই বছর আলোচনা শুনবেন আমিও কিন্তু বলেছি যে যদি শিখে হানাফি যদি জানতে হয় জাস্টিস তাকুসমানি আলহামদুলিল্লাহ তার বইটা সবচেয়ে মানে বেশি যদি কিছু ফিক সম্পর্কে জানতে যায় তার বইটা পড়া উচিত তাকুউসমানি অ্যাকাউন্টেন্টের উপরে ব্যাঙ্কিং ব্যবস্থার উপরে অসাধারণ তিনি বই রচনা করেছেন এটা আমিও আজ থেকে দুই বছর আড়াই বছর আগে আমি তাকিউসমানি হাফিজ হল্লার অনেক প্রশংসামূলক আমার ভিডিও দেখবেন অনেক আমার তাকিকই আমাদের দেশের প্রথমে পাবেন এই কথাগুলো যে তাকউসমানির ব্যাপারে আরও তাদের মধ্যে যারা ভালো ভালো লেখক গবেষক আছে তার অর্থে এই নয় যে আমি দেবন্ধুদের সাপোর্ট করে ফেললাম বা অন্য কারোর সাপোর্ট করে ফেললাম আর কিছু কিছু আলোচক বা কিছু কিছু বক্তা বা কিছু কিছু লেখকের যদি দুই একটা ভুল তথ্য বা টুটি বিচ্ছুটি হয় এই জন্য তাকে সালাফি মানহাজ থেকে বের করে দিতে হবে অর্থাৎ তাদের কাছ থেকে আর কোনো ইলম নেওয়া যাবে না এটা সালাফি মানহাজ না এটা একটা গুলু এটা একটা বাড়াবাড়ি যদি এমনটা হয় যে কারো একটা টুটি বিচ্ছুটি আছে এই জন্য তাকে তার কাছে ইম ইলম নেওয়া বন্ধ করে দিতে হবে তারকে সালাফি মানাহাজদের মধ্যে রাখা যাবে না এমনটিও নয় কেননা এমনটা যদি হয়ে থাকে তো সালাবদের মধ্যে এমন কোনো ব্যক্তিকে পাবেন না যে তাদের আকেদারগত বিষয়ের টুটিবি চুটি নেই মাসালের কথা বাদ দেন আকেদাগত বিষয়ের অনেক ট্রুটিবিচুটি পাওয়া যায় ইমাম হাজার আজকাল রহমাল রহেমাল্লাহ থেকে শুরু করে এমনকি শাহ ইমাম ইবনু তাইমিয়া রেম তারও কিছু বিষয়ে আকেদাগত টুটি বীজচুটি অনেক সালাফি আলেম যারা আছে তারাই গ্রহণ করে রদ করেছে আলাবানাসুদ্দিন আলবানী মানে প্রত্যেকে টুটি ট্রুটিবিচ্ছুটি থাকবে এমনকি ইমাম ইম্ন কাইমা জাজি রে মহল্লার বিষয়ে দেখেন তার আর রুহু কিতাবে যেসবগুলো লেখা আছে এগুলো নিয়ে অনেকে সালাফি বিদ্যানা গ্রহণ করেনি আবার কিতাবটার প্রতি কে অভিযোগও করেছে এটা প্রথমের দিকে লেখা সহি প্রমাণিত নয় অসংখ্য মানে আকেদাগত বিষয় বা শাখা পয়সা মশালাগত বিষয়ে বিচ্ছুটি হলেই যে তার কাছ থেকে ইলম নেওয়া যাবে না সম্পূর্ণ বর্জনীয় এমনটি নয় দেখতে হবে যে একজন আলেম যখন সিদ্ধান্ত দিচ্ছে তার কত পার্সেন্ট মাসালা সালাফি মানহাজ অনুসারে আছে যদি আশি নব্বই পঁচানব্বই পার্সেন্ট মাসালা যদি হকের পরে থাকে পনেরো দশ পনেরো বিশ পার্সেন্ট যদি মানে সালাবদের টুটি থেকে বিচ্ছিত থাকে তার মানে এই নয় যে তাকে বাদ দিয়ে দিতে হবে অধিকাংশে যার হকের প্রতি আছে তাকে গ্রহণ করতে হবে তাকে গ্রহণ করতে হবে তাকে বর্জন করে দেওয়া নয় ওসুলে হাদিসের যারা তাদের কিতাবের যে সমস্ত অসুলগুলো আছে দেখবেন যে কোনো শিয়ার আবি যদি থাকে শিয়ার আবি হলেই যে তার হাদিস মহাদুসগণ নেয়নি তাকে সে হাদিস শ্রবণ করেন এমনটি নয় যদি শিয়া যদি খুব মানে মারাত্মক পর্যায়ে হয়ে যায় এমনকি হাফিজ জুবার আলী জায় মহল্লা বলেছে যে এমন শিয়াদের কাছ থেকে হাদিস নেওয়া হাদিসের সঞ্জয়ী হতে পারে যারা আওয়াক্কারের চাইতে আলীকে খিলাপতের হকদার বেশি মনে করে এমন যদি আকিদা থাকে তবুও তাদের কাছ থেকে হাদিস নেওয়া যাবে কিন্তু যদি মুকাফারা পর্যন্ত পৌঁছে যায় তাকফির পর্যন্ত পৌঁছে যায় তাহলে সেই সব শিয়াদের কাছ থেকে নেওয়া যাবে না যেমন যারা তাকদীর্ঘ অস্বীকার করে একদম ইসলামের মূল ভিত্তিকে উড়ে দিয়েছে এদের কাছ থেকে হাদিস নেওয়া যাবে না তো মহাদুসগণও কিন্তু সমস্ত মানে খারেজি মানে যারা খারেজি আছে বা যারা শিয়া আছে যারা মুরজিয়া আছে এদের যে হাদিস তথা তাদের কথা তাদের সাক্ষ্য এগুলো যে বাতিল করে দিয়েছে এমন নয় বা তাদের কাছ থেকে ইল গ্রহণ করে নাই এমনটি নয় এবং তারা সেখানে বিশ্লেষণ করেছে যে ব্যক্তি যে একজন শিয়া বা এই যে একজন জাহামিয়া তো কত পার্সেন্ট অনেকবার শর্ত লাগিয়েছে কেউ যদি শিয়া হয় কোনো আপত্তি নেই যদি দাওয়াত না দেয় মানুষকে যদি মানে শিয়া মাঝবের দিকে দাওয়াত না দেয় পর্যন্ত নেওয়া যাবে নুবালাতে অনেক বিস্তারিত এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছে তো সর্বরে এই কথা যে তিন শ্রেণীর মানুষের এখানে বাড়াবাড়ি হচ্ছে প্রথম যারা ডক্টর জাকির নিন্দা করছে তার ঠিকগুলোকে ভুল ভুলগুলোকে ঠিক করছে এগুলোও একদম বর্জনীয় যারা মনে করছে ডক্টর জাকির ভুলি ভুলই করতে পারে না এটাও একদম বর্জনীয় আবার ডক্টর জাকির নায়ক রহমহল্লার ব্যাপারে যারা ঠিক মানে যেগুলো হক সেগুলো গ্রহণ করছে যেগুলো টুটিপিচুটি আছে সেগুলো মানুষকে সচেতন করছে এটাও এটা হচ্ছে মূল বিষয় টুটি টুটিপিচুটি হয় সচেতন করা তার অর্থ এই নয় যে তাকে সালাফি মান থেকে বের করে দিতে হবে আজ থেকে তাকে ছেড়ে দিলাম এই যে এই স্ট্যাটাসগুলো এগুলো বাড়াবাড়ি আজ থেকে ডক্টর জাকির নায়ককে আল্লাহর জন্য ভালোবাসতাম আজকে ছেড়ে দিলাম মানে এই ধরনের স্ট্যাটাস দেওয়া আরও ডক্টর জাকির নায়কের ওই থেকে নিয়ে এসে নিজ বারে ইস্তিহাত করে ডক্টর জাকির নায়কের উপরে একটা রায় কায়েম করা মানে গুলু এগুলো দিয়ে মানে উম্মা মানে এখানে আরো বিপদগ্রস্ত হবে উম্মার মধ্যে একটা ছন্দ সৃষ্টি হবে উম্মা আর কোনো আলেমকেও মানে কোনো আলেমের কাছেও গিয়ে নির্ভরযোগ্যতা হারিয়ে ফেলবে কেন তারাও দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যাবে তো এখানে হচ্ছে সর্বোপরি কথা হচ্ছে এটাই যে আমাদেরকে ইসাপপূর্ণভাবেই চলতে হবে এবং ডক্টর নায়েক যে আলোচনাগুলো করেছে সেখানে টুটিভিচুটি যদি হয় অবশ্যই টুটিবিচ চুটি হলে সেখানে তাকে সংশোধনের জন্য বলতে হবে অথবা সচেতন করতে হবে যেমনভাবে সচেতন করা উচিত কেন তিনি সালাফি মানহাজের এর মধ্যে তো বিন্দু পরিমাণে কোনো সন্দেহ নেই কোনো সন্দেহ নেই দীর্ঘ তিরিশ বছরের তার আলোচনা সালাফি আলমদের সঙ্গে তার ওঠা বসা সালাফি আলমদেরকে পৃষ্টিভিতে সর্বা অধিকার দেওয়া আলোচনা করা তাদের সঙ্গে সবসময় মেশামেশি করা এবং তার আকিদা বিভিন্ন বিষয় তো আমাদের কাছে স্পষ্ট হয়ে গেছে তার বিভিন্ন আলোচনা সহ মধ্যে প্রশ্নোত্তর মধ্যে তার আকিদা আমরা বুঝতে পেরেছি তার ফিকের উপরে কোন দিকে রায় আছে সেটাও জানেন যেমন তার বিবাহ এবং তালাকের ব্যাপারে না হয় তার পনেরো ষোলো ঘন্টার একটা আলোচনা আছে তার রামাজানের উপরে তিরিশ ঘন্টার আলোচনা আছে ফিকের উপরে তার সলাতের ব্যাপারে আলহামদুলিল্লাহ দীর্ঘ আলোচনা আছে প্রত্যেকটা প্রশ্ন আছে এমনকি ইসলামিক কিউ যেটা আমাদের দিল্লিতে একটা চ্যালেঞ্জ ছিল মুম্বাই ওখানে তিনি না হলে কয়েক হাজার প্রশ্নের উত্তর দিয়েছে তার ফিকগুলো আমাদের সামনে উপস্থিত তার আকিদাগুলো আমাদের সামনে উপস্থিত এবং সলাফিদের সঙ্গে তার ওঠা বসা চলাফেরা এবং তার একগ্রতা সার্বিক দিক থেকে বোঝা যায় যে তিনি সালাফি মানহাজ থেকে মানে অপছন্দ করেন এমনটি নয় এবং সালাফি মানহাজের সঙ্গে তিনি আছেন এটাই সঠিক কথা এবং তার কোনো কোনো ইস্তেহাদ যেহেতু তিনি তুলনামূলক ধর্মতত্ত্বের উপরে যেমন ছাত্র ঠিক একইভাবে ইসলামের মধ্যে যতগুলো দল আছে মতবাদ আছে এগুলো তিনি তুলনামূলক আলোচনা করে একটাকে তিনি রায় দেওয়ার চেষ্টা করেন এবং তিনি সেই সময়তে বিভিন্ন আলেম ওলেমাদের কথা নকল করে থাকেন সালাফি আলেমদের কথা নকল করে থাকেন এক্ষেত্রে তিনজনের নাম তিনি নিয়েছেন হতে পারে তিনি তিনজনে কিতাবপত্র পড়েছেন তার কাছে ভালো লেগেছে বা তাদের তিনজনের যে যেই মানে যেগুলো সালাফি মানাহাজ বহির্ভূত কিছু ফতোয়া বা রায় আছে হয়তো তার কাছে এগুলো কোনো এসে পৌঁছায়নি বা তিনি হয়তো পড়েছেন এত গভীরভাবে তার আঁকেদার ওপরে এত গবে গবেষণা নেই হতে পারে স্বাভাবিক এত গভীর তাহকিক নেই সকলের যে সব বিষয়ে গভীর তাহকিক থাকবে সে বিষয়ে ডক্টর জাকির নাক যে গভীর তাহকিক ওই বিষয়টা থাকতেই হবে বাধ্য এমনকি নয় তবে তিনি বাহ্যিক দিক থেকে তিনি দেখেছেন যে তাদের লিখনই তাদের একগ্রতা তাদের ই তার সঙ্গে চলাফেরা করে যে না এরা একটা আলেমের মধ্যে এবং বড় আলেমের দিক দৃষ্টিকোণ থেকে বড়ো আলেম তিনি বলেছেন জাস্টিস তাকুস মানিকে বলেছে তো সম্পূর্ণ দিবন্দী মানহাজকে তিনি প্রমোট করেন অনেকে আছে তো সর্বোপরি এ কথাই যে আমাদের এখানে বাড়াবাড়ি করা উচিত নয় আর এই বাড়াবাড়ির কারণে আরেক দল যে অনেক খুশি এখানে খুশি হওয়ার কিছু নেই অনেক বড় খুশি আর কিছুই নেই কেন আহলে হাতিসদের কোনো আলোচক কোনো দায়িত্বশীল কোনো ব্যক্তি এ কথা বলে নাই যারা বলেছে তারা একদম সাধারণ কিছু ফেসবুকে যারা লেখালেখি করে তারা যদি কোনো আহলে হাতিসদের কোনো বাংলা ভাষাভাষীদের মধ্যে যদি কোনো বড় আলোচক যদি বলতো শেখ মুহমান মাদানী ওয়াকার জাকারিয়া আসাদুল্লাহ গালিফ স্যার বা শহীদুল্লাহ খান মাদানী আব্দুরাজাক বিন ইউসুফ মুজফ্ফর বিন মোহসেন ইমাম হোসেন এরা যদি বলতো সেক্ষেত্রে আপনারা বলতে পারতেন দেখেন যে হ্যাঁ এরা ডক্টর জাকির নায়কের পিছনে লেগে গেছে কিন্তু এ তো কেউই বলেনি এরা তো দূরের কথা কোনো সাধারণ আলোচকরাও বলেনি সাধারণ আলোচকরাও বলেনি বরং প্রতিবাদের ঝড় তুলেছে যারা ডক্টর জাকির নাকি বিরুদ্ধে সমালোচনা করছে তো ক্ষেত্রে আপনাদের রসদ জোগানোর কি আছে এত খুশি হবারই বা কি আছে এত ভিডিও বানানোর কি আছে এগুলো আপনারা ঐক্য চান একটু ফাটল মানে একটু পেয়েছেন পয়েন্ট এখানে আপনারা ঐক্য মানে আপনাদের ঐক্যর ভূত ছুটে গেছে মানে ঐক্যের যে ভূত এটা আপনাদের ছুটে গেছে যেহেতু আমি এই বিষয়ে আর আলোচনা করতে চাইছি না সুপ্রিয় শ্রোতা মণ্ডলী আমাদেরকে হক এবং ইনসাফপূর্ণ কথা বলতে হবে যদি ডক্টর জাকির নায়কের ভুল যদি হয় আপনাদের অন্তর থেকে যে তার ভুল বিষয়টিকে বর্জন করতে হবে এমনও মেয়াদ রাখতে হবে যে তার মধ্যে টুটি বিচুটি পা গেলে নিঃস্বার্থভাবে ডক্টর জাকির নায়ক কথাকে মারধু ফেলে দিতে হবে এটাই হচ্ছে মানে সালাবদের মানহাস ডক্টর জাকির যে ভুল করতে পারে না এটা চূড়ান্ত একটা গলত এবং বিভ্রান্তিকর একটা আকিদা যে ডক্টর যাকে যে বলেছে সেটাই ঠিক এর বাইরে কিছু ঠিক নেই এমন যদি আকিদা থাকে এটা চূড়ান্ত ভুল এটা চূড়ান্ত ভুল এই আকিদা সালাবদের নয় কিন্তু যেটা ভুল নয় ওটাকে ভুল সাজানো বা তার স্পষ্ট কোনো কথা বলেনি ওই মুখের কথাকে নিয়ে আপনি একটা ব্যাখ্যা বিশ্লেষণ করে এখান থেকে এটা ওখান থেকে ওটা ওখান থেকে ওটা অথবা ইহা থেকে ইহাই প্রমাণিত হলো এইভাবে একজন ব্যক্তিকে সমালোচনা করা বিশেষ করে একজন দায়ীকে যে গোটা বিশ্ব জগতে বিশেষ করে মুসলিমদেরকে প্রমোট করেছে এবং মুসলিমদেরকে অমুসলিমদের কাছে মুসলিমদেরকে প্রমোট করেছে এবং মুসলিমদের মধ্যে মানহাজে আহলে হাদিস সালাফি মানহাজকে যিনি মানে বিশেষ করে যিনি প্রমোট করেছেন তার বিরুদ্ধে কলম ধরা বা লেখা আগে আপনাকে কয়েকশোবার ভাবা উচিত যে আপনি কার বিপক্ষে লিখতে চাইছেন এবং সে কথাটাকে কিভাবে বলেছে আগে একশোবার ভাবা উচিত হটকারিতা দেখে কিছু একটা লিখে দিয়ে সমস্যা তৈরি করা এটা উম্মার জন্য ক্ষতিকর হবে কখনো কল্যাণকর নয় বিরোধিতাই মানে একটা কথা মনে রাখবেন যে তার মানে বিরোধিতা করা মানে যে ঐক্য নষ্ট হয়ে গেলো অনেকের মূল কারণ এমনটি নয় মহান সত্তালের কাছে দেওয়া প্রার্থনা আল্লাহ আমাকে হক এবং পূর্ণ আলোচনা এবং হক এবং ইনসাফপূর্ণ মানুষের কাছে বিশেষ করে আমরা যেন জাজমেন্ট করতে পারি এমন তুমি তৌফিক দান করো আল্লাহমা আমিন আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি ওমা বালাক আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি